বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি সাবেলিয়া ব্রাঞ্চের পক্ষে আমি নাসির স্যার আজ আবার তোমাদের ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে লেসনের উপরে বেশ কিছু শর্ট কোশ্চেন এবং তার উত্তর লিখে দিব। ইনশাল্লাহ তোমরা ভালো করে সেগুলা স্টাডি করবা, স্টেপ বাই স্টেপ আমি আবার লেসন বাড়িয়ে দিব। তো ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? ইনশাল্লাহ ভালো আছো। আমি এবং আমার অন্যান্য শিক্ষকরা তোমাদের দোয়া আশীর্বাদ ভালো আছি। তো অনেকদিন তোমাদের দেখি না, তো আমি সেকেন্ড পার্ট পড়াচ্ছি, আবার পাশাপাশি ফার্স্ট পার্টটা পড়াই দিচ্ছি। দেখো একটু কাইন্ডলি খেয়াল করো, ইএফটি উই নো ইংলিশ ফর টুডে লেসন ওয়ান থেকে সেভেনের ভিতরে প্রশ্নগুলো আছে, হু হ্যাজ রিটেন লেটস প্লে, দ্যার ইজ এ পোয়েম, একটা পোয়েম আছে, এই লেটস প্লে কে লিখেছে? উই নো, আমরা অবশ্যই জানি, ক্রিস্টিনা জর্জিনা রসেটি। হু হ্যাজ রিটেন দ্য রিটেন লেটস প্লে, লেটস প্লে ইজ এ পোয়েম, এখানে ক্রিস্টিনা জর্জিনা রসেটি। আবার এই প্রশ্নের উপরে প্রশ্ন, এটা এই টু নম্বর প্রশ্নটা আলাদা কোনো প্রশ্ন না, হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পোয়েমটা কিসের উপরে? ইটস এ সামারি লাইন, হ্যাঁ এটা কিন্তু একটা সামারি লাইন, কবিতাটা কি বিষয়ে? হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম, দ্য পোয়েম ইজ অ্যাবাউট প্লেয়িং আফটার দ্য ব্রেকিং আপ অফ দ্য লেসন্স, আফটার দ্য ব্রেক আপ অফ দ্য লেসন্স অর ক্লাসেস স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু প্লে ইন দ্য ফিল্ড, সো দিস ইজ দ্য সামারি লাইন, হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম, দ্য পোয়েম ইজ অ্যাবাউট প্লেয়িং আফটার দ্য ব্রেকিং আপ অফ দ্য লেসন্স অর ক্লাসেস। নাও কাম টু দ্য কোশ্চেন নাম্বার থ্রি, হোয়াট ইজ রাহুল, রাহুল হোয়াট ইজ রাহুল, যখন হোয়াট দ্বারা কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হবে তখন সেটা ব্যক্তিকে না বুঝে ব্যক্তির পেশাকে বোঝায়। যেহেতু রাহুল এখানে সিঙ্গার, তাহলে রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল ইজ এ গুড সিঙ্গার। অ্যাট দ্য সেম ওয়ে কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট ইজ মঞ্জুর, হোয়াট ইজ মঞ্জুর, সম্ভবত এক ওয়ান থেকে সেভেন লেসনের মধ্যে আছে এটা। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট, আমরা উই হ্যাভ কাম টু নো হ্যাভিং গন থ্রু দ্য পেসেস অর টেস্ট দ্যাট উই হ্যাভ নন দ্যাট মঞ্জুর ইজ এ স্টুডেন্ট, মঞ্জুর এখানে একজন ছাত্র, সেটা আমি লিখেছি। আবার দেখো, হোয়াই ডিড দ্য রাইটার গো টু দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন একটা চ্যাপ্টার আছে, সেখানে রাইটার নিজে বর্ণনা করছে, রাইটার উইথ হিজ ফ্রেন্ড সাজ্জাদ দে ওয়েন্ট টু রেলওয়ে স্টেশন টু সি তার আর কি সাজ্জাদকে তার ফ্রেন্ডকে বিদায় জানানোর জন্য, ফ্রেন্ড হয়তো কোথাও যাবে এরকম। দ্য রাইটার ওয়েন্ট টু দ্য রেলওয়ে স্টেশন, দ্য রাইটার ওয়েন্ট টু দ্য রেলওয়ে স্টেশন টু সি হিজ ফ্রেন্ড অফ, এজ এ সি হিজ ফ্রেন্ড অফ দেখে বিদায় জানানো, সি অফ বলো না তোমরা, সি অফ, এটা মূলত এটা সি অফ, সি অফটা সেপারেশনভাবে ব্যবহৃত হয়েছে, সেপারেশন হইতে ব্যবহৃত। তাহলে হোয়াই ডিড দ্য রাইটার গো টু দ্য রেলওয়ে স্টেশন, হিয়ার দ্য রাইটার ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য রেলওয়ে স্টেশন, রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড। এখানে রেলওয়ে স্টেশনের বর্ণনা আছে, রেলওয়ে স্টেশন ভেরি ক্রাউডেড, সামার ডুইং, সামার টেকিং টি, সামার ওয়াকিং অ্যাবাউট এটসেট্রা এটসেট্রা। তো সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ এ গ্রুপ অফ ইয়াং পিপুল ডুইং, হোয়াট ওয়াজ এ গ্রুপ অফ ইয়াং পিপুল ডুইং। রেলওয়ে স্টেশনের আরেকটা সিন হলো, ওখানে আমরা রাইটারের মাধ্যমে জানতে পারি একদল ইয়াং পিপুল কী করতেছিল। এ গ্রুপ অফ ইয়াং পিপুল ওয়াজ টকিং লাউডলি, তারা লাউডলি কথা বলতেছিল, জোরে জোরে কথা বলতেছিল, চার পাঁচজন একত্র হলে ছেলে মেয়েরা যেমন কথা বলে এরকমই। এ গ্রুপ অফ ইয়াং পিপুল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ দ্য টিস্টল, দের ওয়াজ এ টিস্টল দ্য নিয়ার দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড দে ওয়ার টেকিং টি কম্বাইনিং টুগেদার সাম ফ্রেন্ডস। হোয়াট ইজ রুমা, রুমা অ্যাকর্ডিং টু দ্য টেস্ট রুমা ইজ অ্যান আর্কিটেক্ট, আর্কিটেক্ট, তাহলে রুমা এখানে কী বোঝাচ্ছে? আর্কিটেক্ট। হোয়াট ডাজ রুমা ডু, এখানে যে আমি বলি, এখানে যে একটা প্রশ্ন আমি যোগ করে বলি যে হোয়াট ডাজ শি
she do তাহলে সে কি করে তাহলে রুমা হলো প্রথমত রুমা একজন আর্কিটেক্ট তাই না আর্কিটেক্ট তো ডিজাইনস করে কমপ্লেক্স করে বিল্ডিংস ডিজাইনস ইত্যাদি করে তাহলে এখানে প্রশ্ন জুড়ে দিতে পারে হোয়াট ডাজ শি ডু তাহলে শি ডিজাইনস দ্য বিল্ডিংস অ্যান্ড অ্যাকর্ডিং টু টেস্ট লিখতে হবে যেহেতু সেই জন্য বানিয়ে লেখা যাবে শপিং কমপ্লেক্সেস কম পিতনি বিপণি বিল্ডিং স্কুল কলেজ ইত্যাদি ডিজাইন করে এটা হলো রুমার কাজ আর হোয়াট ইজ রুমা রুমা ইজ অ্যান আর্কিটেক্ট স্থাপত্য শিল্পী হোয়াট ডাজ শি ডু শি ডিজাইনস দ্য বিল্ডিংস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস নাও কাম টু দ্য অ্যানাদার কোশ্চেন্স আই হ্যাভ রিটেন সাম অ্যানাদার কোশ্চেন্স প্লিজ অ্যাটেনশন ক্যান আই স্টার্ট সাদম স্যার ইয়েস থ্যাংক ইউ হোয়াট ইজ নাদিয়া সুলতানা তোমাদের একটা চ্যাপ্টার আছে দেখো নাদিয়া সুলতানা আছে আনোয়াই ডক্টর হারুন রশিদ আছে কারো কারো পেশা আমরা দেখেছি নাদিয়া সুলতানা ইজ এ স্টুডেন্ট তাহলে হোয়াট ইজ নাদিয়া সুলতানা নাদিয়া সুলতানা ইজ এ স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 9 হোয়াট ইজ শিখা বানু আবার এখানে জুড়ে দেওয়া হয়েছে হোয়াট ডাজ শি ওয়ার্ক দেখা যাচ্ছে তোমার বিগত সালগুলোতে কিছু কিছু কোশ্চেন্স সাথে এইভাবে শর্ট কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন জুড়ে দেওয়া হয় তখন জুড়ে দেওয়া হলে ওইটা নাউনের পরিবর্তে প্রনাউন দিয়ে ইউজ করবা যেমন এখানে বলা আছে হোয়াট ইজ শিখা বানু কী করেন হোয়াট ডাজ শি ওয়ার্ক এখানে কিন্তু আমরা আর শিখা বানু লিখেলাম না প্রয়োজন নাই শিখা বানু ইজ এ ওয়াইট্রেস এখানে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ শিখা বানু এখানে লেখা যাও লেখা ঠিক হবে না শিখা বানু ইজ এ কে ওয়াইট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং এটা কমপ্লিট আসবে না প্রশ্ন যতক্ষণ উত্তরও সেরকম আসতে হবে বুঝতে পারছো তাহলে এখানে আমি কীভাবে ভেঙে লিখছি দেখো হোয়াট ইজ শিখা বানু তাহলে শিখা বানু ইজ এ ওয়াইট্রেস রাইট এটা তার পেশা এখন লেখো সেকেন্ড কোশ্চেনের আলোকে শি ওয়ার্কস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং সে চিটাগঙ্গের একটা রেস্টুরেন্টে জব করে তো প্রশ্ন যদি আসে হোয়াট ইজ শিখা বানু তোমরা এটা জুড়ে দিবা না অফকোর্স নট ইউ উইল রাইট অনলি দ্য টু দ্য পয়েন্ট কোশ্চেন বিকজ ক্যাট কলেজ অথরিটি ওয়ান্টস ইউ টু রাইট সামথিং টু দ্য পয়েন্ট নট আননেসেসারি পার্ট অফ দ্য কোশ্চেন্স ওকে মানে অসঙ্গতিপূর্ণ অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয় অংশগুলো লেখা যাবে না হু হ্যাজ রিটেন হোল্ডিং হ্যান্ডস অ্যানাদার পয়েম ফ্রম ইউর টেক্সট হোল্ডিং হ্যান্ডস কে লিখেছে লেনর অ্যামলিঙ্ক হ্যাজ রিটেন হোল্ডিং হ্যান্ডস মূলত এটাই অ্যান্সার লিনর অ্যামলিঙ্ক হোল্ডিং হ্যান্ডস লিখেছে সে তোমার ইংলিশ কবি ইংলিশ পোয়েট লিনর অ্যামলিঙ্ক হ্যাজ রিটেন হোল্ডিং হ্যান্ডস নাও কাম টু দ্য লাস্ট কোশ্চেন অফ মাই টপিক ইএফটি লেসন 1-7 ভিতরে একটা লাস্ট কোশ্চেন আছে হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস আমি দেখো প্রত্যেকটা কবিতায় যে প্রশ্নগুলো করেছি কবিতা কে লেখেছে এবং কবিতাটা কী বিষয়ে লেখা আছে সেই ক্ষেত্রে তোমরা মাথায় রেখো এখানে বলা আছে হু হ্যাজ রিটেন আগের প্রশ্নে হু হ্যাজ রিটেন লেটস প্লে আবার বলা আছে হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম অ্যাট দ্য সেম ওয়ে হোয়াট অ্যাবাউট দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস কে লেখেছে আবার এটা কী বিষয়ে আছে এইটা তোমাকে সামারিক লাইনে কাজ করবে সামারি বুঝো সারমর্ম যখন লেখবা তখন এই লাইনগুলো ইনশাল্লাহ কাটিয়ে দিবা দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস এই যেখানে আমি কোটেশন দিছি ইজ অ্যাবাউট দ্য ডিসিপ্লাইন্ড ওয়াক মানে খুব সুশৃঙ্খলভাবে হাতিদের হাঁটা বাই হোল্ডিং হ্যান্ডস ওয়ান অ্যানাদার একে অপরে হাত ধরে বা তাল মিলিয়ে লেজের সাথে লেজ মিলে দেখো ছবিতে আছে এ করে তারা হেঁটে যাচ্ছে অর্থাৎ ডিসিপ্লাইন্ড ওয়াক এটাকে বলে সুশৃঙ্খল যাত্রা তাহলে দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস ইজ অ্যাবাউট দ্য ডিসিপ্লাইন্ড ওয়াক অফ দ্য এলিফ্যান্টস বাই হোল্ডিং হ্যান্ডস ওয়ান অ্যানাদার এখন আরও কত মিনিট পেয়েছে 10 মিনিট আরও কিছু প্রশ্ন লিখে দিই একটু ওয়েট করো আমি এক মিনিটের মধ্যে আরও
মোট 15টা প্রশ্ন লিখে দেব। তো থ্যাংক ইউ। আর কিছু কোশ্চেন তোমরা লিখো। ইলেভেন নম্বরে হোয়াট এভার দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস। নাও টুয়েলভ নম্বর, এটা যদি লেসনের বাইরে যাইতে পারে আমি লেসন বাড়াই দিবনি। হাউ মেনি আইটেমস ডিড ইমরান, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, এটাই লিখলাম। ঠিক আছে, এখানে পাচ্ছি না। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কিছু প্রশ্ন দেখো। রানিং না, হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? টুয়েলভ নম্বর, হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই ফ্রম দ্য গ্রোসারি? গ্রোসারি থেকে ইমরান কতগুলো আইটেম কিনেছিল? তাহলে এখানে ইজি কোশ্চেন, ইমরান দিয়ে শুরু করো। ইমরান বট 9 আইটেমস ফ্রম দ্য গ্রোসারি, অর্থাৎ মুদির দোকান থেকে ইমরান প্রায় 9টা আইটেম কিনেছিল, এটা অ্যাকর্ডিং টু ইউর টেক্সটে লেখা আছে। তাহলে হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই ফ্রম দ্য গ্রোসারি? লিখবা ইমরান বট 9 আইটেমস ফ্রম দ্য গ্রোসারি। নাম্বার 13 দেখো, ওই আইটেমগুলোর দাম কত ছিল? হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ দিস আইটেমস? হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ দিস আইটেমস? তুমি টেস্ট পরে দেখলা যে সে 9টা আইটেম কিনলো, সব মিলে দোকানদারকে টাকা দিতে হলো কিংবা মুদির দোকানকে। এখানে হলো মনে হয় দ্য টোটাল প্রাইস ছিল তোমার 530 টাকা। আইটেম আমি সংক্ষেপে লিখে দিলাম, 535 টাকা মনে হয়। হ্যাঁ 35 টাকা, অর্থাৎ বই ভালো করে পড়া রাখতে হবে, তাহলে প্রশ্ন উত্তর পাবা। 14 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য প্রোভার্ব সে? একটা চ্যাপ্টারে লেখা আছে প্রোভার্ব সে ড্যাশ ইজ ড্যাশ, তাহলে প্রভাবটা কী বলছে? হোয়াট ডাজ দ্য প্রোভার্ব সে? গুড হেলথের একটা চ্যাপ্টার আছে, সেখানে বলা আছে হোয়াট ডাজ দ্য প্রোভার্ব সে? তাহলে প্রোভার্ব সে ইজ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হ্যাঁ হেলথ ইজ ওয়েলথ। 15 নম্বর দেখো, তাহলে হোয়াট ডাজ দ্য প্রভাব সে? এখানে আরেকটা প্রশ্ন দেখো, হোয়াট ইজ গুড হেলথ? হোয়াট ইজ সুস্বাস্থ্যটা কি? অ্যাকচুয়ালি
গুড হেলথ মিন্স সাউন্ড হেলথ বোথ বডিলি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তাহলে এটা আমরা উত্তর লিখবো কীভাবে দেখো, হোয়াট ইজ গুড হেলথ, লিখম বাই গুড হেলথ, বাই গুড হেলথ উই মিন সাউন্ড পজিশন অফ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ইট ইজ আট লাইন লিখে দাও, অলসো মিন্ট দ্য প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস হুইচ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম এই রোগ এবং দুশ্চিন্তা থেকে, ডিজিজ অ্যান্ড বিড়ম্বনা, এই দুশ্চিন্তা অ্যাংজাইটি। প্রশ্ন উত্তর আমি দ্রুত লিখছে পড়ে দিচ্ছি। হোয়াট ইজ গুড হেলথ, বাই গুড হেলথ উই মিন সাউন্ড পজিশন অফ বোথ ফিজিক্যালি, মানুষের সাউন্ড পজিশন অফ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে মানসিকভাবে। ইট ইজ অলসো মিন্ট, এটা আরও বোঝায় দ্য প্রপার ফাংশনিং, সঠিক কার্যক্রম অফ অল বডি অর্গান, সমস্ত দেহের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের সঠিকভাবে কাজকর্মকে কার্যবলীকে বোঝায়, যেটা হুইচ ইজ অলওয়েজ, যা সবসময় ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, রোগমুক্ত, বিড়ম্বনা, দুশ্চিন্তা মুক্ত, সেটা যদি হয় তাহলে তাকে আমরা কী বলতে পারি, গুড হেলথ বলতে পারি। তো লাস্টের দিকে প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখো, ইনশাল্লাহ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পরবর্তীতে উত্তর দিতে পারবা। তবে এখানে আমি লেসন লিখছি 1 থেকে 7 নয়, এটা হয়তো 9-এর মধ্যে 8 বা 9 পর্যন্ত, 9 লিখে দাও, লেসন 1 থেকে 9-এর মধ্যে 7 পার হয়ে গেছে, যে কয়েকটা প্রশ্ন কারণে 7 পার হয়ে গেছে। আমি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে তোমাদের আজকের মতো শেষ দিচ্ছি। তাহলে লেসন কী লিখবা, 1 থেকে 9 আগেরটা কেটে দিয়ে যোগ করে দাও। লাস্ট অফ অল ইট ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য স্টুডেন্টস, 16 নাম্বার দেখো, হোয়াট ইজ ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট, এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য ফুড হুইচ কন্টেন্স কন্টেন্স ধারণ করে কারেক্ট প্রপোর্শন, মানে পরিমাণ অনুপাত, প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেলস
minerals, vitamins, vitamins and mass water, pani porjapto and mass water is called balanced diet. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফর টুডে আমি 1 থেকে 9 লেসন পর্যন্ত প্রায় প্রয়োজনীয় সব প্রশ্ন লিখে দিলাম। লাস্টের প্রশ্নটা আমি আবার পড়ে শোনাচ্ছি। হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, দ্য ফুড হুইজ কন্টেন্টস, যে খাবারগুলোতে কন্টেন্টস ধারণ করে কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, অনেকের মুখস্থ করা আছে, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড মাচ ওয়াটার ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট, ইজ কল্ড ব্যালেন্স ডাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমি টেক্সটের আগামীকাল যদি আমি ক্লাস নিই, টেক্সটের আরও কিছু কোশ্চেন আমি লিখে দিব। আর এইভাবে যদি অনলাইন ক্লাস চলতে থাকে তাহলে টেক্সট প্লাস গ্রামার দুইটা মিলিয়ে পড়াবো। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো, আর ইফ নেসেসারি ইউ ক্যান টক টু মি ওভার টেলিফোন। Thank you very much. That's all today.